আমার ব্যালট নাম্বার 28 রাজুল ইসলাম আমি আসলে আমার বিজনেসটা হলো এগ্রো প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি মূলত আমার ব্যবসা কোল্ড স্টোরেজ আছে আমার 10টা এই কোল্ড স্টোরগুলোর ভিতরে আমরা আগে আলু রাখতাম এই কোল্ড স্টোরগুলোরে আমি নতুন করে জাপানি এবং জার্মানি প্রযুক্তির মাধ্যমে যাতে করে এখানে শাক সবজি ফল মূল মানে মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ আদা রসুন পেঁয়াজ হতে শুরু করে সব কিছু রাখা যায় এটা হলো আমার মূল ব্যবসা পাশাপাশি আমি বাংলাদেশ ফ্রেশ ফুড ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছি আমি বাংলাদেশে ফ্রেশ ফুড ইম্পোর্ট করি খেজুর ফলমূল ওয়ার্ল্ডের সব দেশে থেকে আমরা এই ফলমূল আপনাদের কাছে আনি কারণ আমাদের দেশে যে ফল উৎপাদন হয় তাই চাহিদার তুলনায় আমরা 35% পর্যন্ত উৎপাদন করতে পারি এবং 65% আমদানি নির্ভর এই কারণে আমরা এই ফলমূল আমরা আমদানি করি এবং আমি একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই দায়িত্ব পালন করতেছি তো আপনারা আমার প্লেট প্যানেলকে আপনারা সর্ব মানে পূর্ণ প্যানেলকে আপনারা নির্বাচিত করবেন এবং আমরা আমরা যাতে ব্যবসায়ীদের সমস্যাগুলোর সমাধান করতে পারি আমি 30-35 বছর যাবৎ ব্যবসা করি এই যে এখন যে পরিস্থিতি হয়েছে 5-7 বছর ধরে আমরা দেখতেছি ব্যাড ট্যাক্স এই নানান ধরনের যে জটিলতা এই জটিলতার কারণে ব্যবসায়ীরা জর্জরিত এই জর্জরিত ব্যবসায়ীদের সহযোগিতা করার জন্য আমরা যে কাজ করতে পারি আপনি জানেন আমরা এই যে গত চারটা বছর দুইটা টার্ম নির্বাচিত হয় নাই আমরা আমাদের ব্যবসায়ী যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো নিয়ে আমরা ক্ষুদ্র মাঝারি এই ব্যবসায়ীগুলো বেশি সমস্যায় পড়ে তাদের যাওয়ার জায়গা কোথায় আমাদের শীর্ষ সংগঠন সেটা হলো FBCCI সেখানে আমরা যাব আমাদের শীর্ষ সংগঠন থেকে নেতারা এমবিআরের সাথে কথা বলবে সরকারের বিভিন্ন সংস্থার সাথে কথা বলবে কথা বলে আমাদের সমস্যাগুলোর সমাধান করবে আমাদের যে বাজেট হয় বাজেট আগে কিন্তু পাক বাজেট আলোচনা হয় তাদের সাথে পরামর্শ করা হয় FBCCI-র মাধ্যমে এগুলো করা হয় কিন্তু আমাদের ওই ধরনের আমরা কিন্তু সুবিধা পাচ্ছি না এই সুবিধাতে আমরা ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত আমরা আগামীতে আমরা ব্যবসায়ী স্বার্থে ব্যবসায়ীদের সমস্যার স্বার্থে আমরা কাজ করব আমাদেরকে দোয়া করবেন আমাদেরকে পূর্ণ প্যানেলে ভোট দিবেন যাতে করে ভোটের অধিকার আমরা রক্ষা করতে পারি আমরা যদি হেরে যাই আপনারা জিবি মেম্বাররা হেরে গেলেন আমাদেরকে ভোটের অধিকারকে আমাদের অধিকার আমাদেরকে রক্ষা করতে হবে অন্য কেউ রক্ষা করতে পারবে না এই কারণে সবাইকে আমি আহ্বান জানাবো আমরা যেন ভোটের অধিকার আমরা রক্ষা করতে পারি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথাগুলো শেষ করছি আসসালামু আলাইকুম